যারাই নেবেন তাদের জন্য আবারও আমি কিছু টিপস আপনাদের জন্য দেই, যেগুলো আপনারা যদি দেখে কিনে তাহলে অবশ্যই জিতবে। এটা হচ্ছে মিকম অফিসিয়াল টিভির গ্যারান্টি কার্ড। আবার এখানে দেখেন একটা জেবিকো, জেবিকো টিভির একটা অফিসিয়াল গ্যারান্টি। এটা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো হচ্ছে 4,300 টাকা, অনলি 4,300, 4,300 টাকায় টিভি। ভালো সব থেকে টিভি কিনুন, প্রতারক থেকে দূরে থাকুন, এই কথাটা মনে রাখবে, তাহলে ইনশাআল্লাহ আপনারা ঠকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। এবং এই মুহূর্তে চলে আসছে কিন্তু দেশীয় প্রোডাক্টের ভিডিও নিয়ে। যারা কিনা দেশীয় টিভি কিনতে চান, যেমন মিকম, জেবিকো, ভিশন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা হবে খুবই খুবই স্পেশাল। দেশীয় টিভিতে কিন্তু ধামাকা ধামাকা অফার চলতেছে, কারণ এগুলো দেশে অ্যাসেম্বল হচ্ছে, এর জন্য কিন্তু ব্র্যান্ডেড টিভির চাইতে অর্ধেক দামে পেয়ে যাচ্ছেন, স্যামসাং এর চেয়ে 1/3 দামে এবং অন্যান্য ব্র্যান্ডের চাইতে অনেক অনেক কমে পেয়ে যাচ্ছেন দেশীয় টিভি। এবং দেশীয় টিভির কারখানা মানেই হচ্ছে কিন্তু সেবা ইলেকট্রনিক্স। তো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমরা তো গত ভিডিওতে হচ্ছে গ্লোবাল প্রোডাক্ট দেখিয়েছিলাম, আর এই পাশে যা দেখতে পাচ্ছি সবই তো হচ্ছে আমাদের দেশীয় পণ্য। দেশীয় পণ্য, আচ্ছা, দেশীয় পণ্য যারা কিনে হবেন ধন্য, তাদের জন্য আজকের ভিডিও। তবে শুরুতে শপের অ্যাড্রেস একটু বলে দেন। শপ অ্যাড্রেস হচ্ছে আমাদের শপ এয়ারপোর্টের পাশেই, উত্তর আজমপুরে, উত্তরটা আজমপুর বাস স্ট্যান্ডে আসলে ওভারব্রিজের পশ্চিমে যে মার্কেটটা, এটা হচ্ছে রাজু কমার্শিয়াল মার্কেট। তো এই মার্কেটের লিফটের পাশে নেমে যদি আপনি বাম হাতে চলে আসেন শেষ মাথায়, আর শেষ মাথায় আসার পরে মোটটা ঘুরলেই একটা দোকান পরে 620 নম্বর দোকান, আর এটা হচ্ছে সেবা ইলেকট্রনিক্স বিডি। এখানে আসলে আমাদের কে পাবেন, আর এখানে টিভির পাশাপাশি অ্যান্ড্রয়েড টিভি বক্স এবং স্পিকার গুলো পেয়ে যাবেন, এসিও পাবেন আমাদের কাছে। আচ্ছা, আর দেশীয় বলতে এখন কি কি ব্র্যান্ড পাওয়া? দেশি ব্র্যান্ড বলতে আমাদের কাছে মিকম আছে, যেটা আপনার ভালো টিভি, দামে কম, গ্যারান্টি কম, এই কারণে দাম কম, কিন্তু ভালো টিভি। এছাড়াও আপনি জেবিকো পাবেন, এর পাশাপাশি ভিশন পাবেন, ভিশনের এছাড়াও ডিসকভার আছে, টোটাল 4টা ব্র্যান্ড আছে আমার কাছে, 4টা ব্র্যান্ড পেয়ে যাবেন। এই প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে কিন্তু আপনি ওয়ারেন্টি গ্যারান্টি সহ টিভিগুলো পেয়ে যাবেন। আর যেটা জানলাম যে 4টা ব্র্যান্ডের টিভি পাওয়া যায়, এবং 4টা ব্র্যান্ডের মধ্যে তো সব সাইজগুলোই অ্যাভেলেবল, যেগুলো মোটামুটি একেবারে আপনার 17 ইঞ্চি থেকে 65 ইঞ্চি টিভি পর্যন্ত পাওয়া যাবে। আচ্ছা, তো শুরু করবেন কি দিয়ে? আজকে শুরু করব আমরা মিকম দিয়ে শুরু করব, কারণ মিকম হচ্ছে দামে কম, গুণে ভালো, দামে কম, আর এটা কিন্তু মিকমের অফিসিয়াল শোরুম। জি, এটা অফিসিয়াল শোরুম, আর কোনো শোরুম নাই। জি, তো এদিক দিয়ে সুবিধা পাবেন। তো টিভি যারাই নেবেন তাদের জন্য আবারও আমি কিছু টিপস আপনাদের জন্য দিই, যেগুলো আপনারা যদি দেখে কিনে তাহলে অবশ্যই জিতবেন, ঠকার কোনো চান্স নেই। তো প্রথমত টিভি আমরা দেখে থাকি চোখ দিয়ে, তো সেক্ষেত্রে পিকচার কোয়ালিটিটা ভালো হতে হবে, এটা একটু দেখবেন, কম্পেয়ার করবেন যে কোনটা টিভিটার পিকচারটা ভালো কোয়ালিটি দিচ্ছে। এর বাইরে যেটা সাউন্ড আছে, সাউন্ডটা যেহেতু শুনবেন আপনার কানে, তো সাউন্ডটা যেন ক্লিয়ার থাকে, তো ক্লিয়ার সাউন্ডটা আপনি দেখবেন। এর পাশাপাশি আপনি যেটা দেখবেন যে গ্যারান্টি ওয়ারেন্টি কেমন আছে। তো গ্যারান্টি আর ওয়ারেন্টির বিষয়টা হচ্ছে দেশি টিভির ক্ষেত্রে আপনার গ্যারান্টি ওয়ারেন্টি যদি বেশি চান, একই টিভি দেখা যাচ্ছে কোয়ালিটি একই, কিন্তু গ্যারান্টি বেশি হলে দাম বেশি পড়বে, গ্যারান্টি কম হলে দাম কম পড়বে। এটা হচ্ছে দেশি টিভি কেনার ক্ষেত্রে ব্যক্তিগত ইচ্ছা। আসলে টিভি প্রত্যেকটাই ভালো, আপনি আপনি রিয়েল এক্সপিরিয়েন্স করে কিন্তু এই শোরুম থেকে টিভিগুলো কিনতে পারবেন, কারণ প্রত্যেকটা টিভি কিন্তু শোরুমে সাজানো হয়েছে, এবং আপনি হচ্ছে এক্সপিরিয়েন্স করে সাউন্ড কোয়ালিটি, পিকচার কোয়ালিটি, আপনার যেটা ভালো লাগে সেটাই কিনতে পারবেন। তবে এটাও কথা যে আপনার বাংলাদেশের মার্কেটে কিন্তু এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড টিভি আছে। তো এর ভিতরে যারা ভালো রাখে, যারা ভালো টিভি দিয়ে ব্যবসা করে, কাস্টমারদের কথা চিন্তা করে, তাদের মধ্যে কিন্তু সেবা ইলেকট্রনিক্স একটা। যারা আমরা কিন্তু টিভি যেটাই রাখি সেটা কিন্তু এ গ্রেডের টিভিই রাখি। তো আমার থেকে যে টিভি কিনেন, আপনি গ্যারান্টি কমে কিনেন বা গ্যারান্টি কিনেন, একই ধরনের কোয়ালিটি পাবেন। আর যেটা যেটা আরেকটা দেখবেন সেটা হচ্ছে প্রাইসটা কম্পেয়ার করবেন, যে আপনার টিভির যে পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটির সাথে পিকচার ইয়েটা, প্রাইসটা ঠিক আছে কিনা, এটা কি দেখে নেবেন। হ্যাঁ, দেখা যাচ্ছে আপনি পিকচার কোয়ালিটি খারাপ পাচ্ছেন, প্রাইসটা যদি হয় মানে অতিরিক্ত তাহলেও সেটা ভালো না, আবার পিকচার কোয়ালিটি আপনি ভালো পাচ্ছেন, প্রাইসটা কম, তার মধ্যেও কিছু ঝামেলা আছে, ঝামেলা আছে। আচ্ছা, তো আজকে তো এর পাশাপাশি আরো যেটা ইম্পর্টেন্ট একটা জিনিস আছে এটাও বলে নিই, তাহলে সব কথাগুলো একবারে শেষ হয়ে যাবে। তো আমি যে এখানে গ্যারান্টি কার্ড আমি একটু দেখাই, এটার জন্য গ্যারান্টি কার্ড লাগবে। তো এটা হচ্ছে অফিসিয়াল গ্যারান্টি কার্ড, যেটা হচ্ছে যেটার মধ্যে বিস্তারিত গ্যারান্টি ওয়ারেন্টির কিসের উপরে গ্যারান্টি ওয়ারেন্টি আছে সব কিন্তু লেখা থাকে। তো এটা হচ্ছে মিকম অফিসিয়াল টিভির গ্যারান্টি কার্ড। আবার এখানে দেখেন একটা জেবিকো, জেবিকো টিভির একটা অফিসিয়াল গ্যারান্টি কার্ড। তো এটার মধ্যে আপনি কিসের কিসের উপরে গ্যারান্টি পাচ্ছেন, কতদিন গ্যারান্টি পাচ্ছেন, সব কিন্তু বিস্তারিত লেখা আছে। তো এমন কিছু এখান থেকে করা যাবে না যেটা আমি মুখ দিয়ে বলে দেব গ্যারান্টি, এটার মধ্যে দেখা আছে লেখা আছে 2 বছরের প্যানেল গ্যারান্টি। আমি বলে দিলাম ভাই 2 বছরের মধ্যে আপনার নষ্ট হলেই নতুন পাবেন, এটা তো নষ্ট হলেই নতুন পাবেন এরকম কথা লেখা নাই এই গ্যারান্টি কার্ডের ভিতরে, তাই না? এটা নষ্ট হয় না। তো এটা হচ্ছে প্যানেল গ্যারান্টি আছে, প্যানেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। এটাতে যদি কেউ বলে যে না টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টি, তাহলে ভাই তার ইমান আমলে ই আছে, সমস্যা আছে। তো ওই জন্য বলি গ্যারান্টি কার্ডের মধ্যে যা বললাম আমি আমার মুখ দিয়ে,
সেটা গ্যারান্টি কার্ডের মধ্যে লেখা আছে কিনা এটা একটু দেখবেন গ্যারান্টি কার্ডটা, আর কিসের উপরে গ্যারান্টি নাই কিসের উপরে গ্যারান্টি আছে পিছনে কিন্তু সুন্দরভাবে লেখা আছে, কি করা যাবে টিভি গুলা কিভাবে ব্যবহার করলে সুন্দর থাকবে সবকিছু কিন্তু গ্যারান্টি কার্ডে লেখা থাকে। তো গ্যারান্টি কার্ড গুলো আমরা দেখবো, কারো মুখের কথা মুখের গ্যারান্টিতে আমরা বিশ্বাস করবো না। এই জিনিসগুলো দেখলে আশা করা যায় আপনি ভালো টিভি কিনবেন, কিনতে পারবেন এবং ঠগার কোনো চান্স নেই। শুরু করবেন কোনটা দিয়ে, একদম ছোটটা দেখবো নাকি বড়টা দিয়ে শুরু করবো আজকে? আর ছোট দিয়ে শুরু করবো, মূল বিষয়গুলো তো বলা হয়ে গেছে, এখন শুধু টিভির দামগুলো বলে দিব, খুব বেশি লম্বা করবো না ভিডিও। তো আমরা 17 ইঞ্চি থেকে শুরু করি, এই যে এই সাইডে আছে, এটা হচ্ছে 17 ইঞ্চি টিভি। আর এটা যারা নেবেন কম্পিউটারে মনিটর, আর এটা টিভির মনিটর হিসেবে ব্যবহার করা যাবে, সিসিটিভির মনিটর হিসেবে ব্যবহার করা যাবে, পেন ড্রাইভ থেকে ব্যবহার করা যাবে। দাম মাত্র 4,500 টাকা, কিন্তু এটা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখবো হচ্ছে 4,300 টাকা, অনলি 4,300 টাকা টিভি। আর এর পাশাপাশি যেটা আছে এখানে দেখেন, এই যে মিকমের, এটা হচ্ছে জাপান মডেল, সব থেকে পপুলার। আর 33 ইঞ্চির এই টিভিটার স্ট্যান্ডটাও দেখতেছেন খুবই সুন্দর। তো এই চমৎকার ফ্রেমলেস টিভিটা, আমরা জাপান মডেল বলি, তো এটার মধ্যে তিনটা কালার হয়, এটা হচ্ছে ব্ল্যাক, এরপর সিলভার কালার পাবেন এবং গ্রে কালার পাবেন। এটা কিন্তু ডাবল গ্লাস টিভি। হ্যাঁ, ডাবল গ্লাস না, এটা ফ্রেমলেস, ফ্রেমলেস টিভি। এটার যদি আপনি ডাবল গ্লাস চান, ডাবল গ্লাস টিভিও আছে, এটা দেওয়া যাবে। তো এই টিভিটা খুবই পপুলার, আর এটার 14,500 টাকা হচ্ছে রেগুলার প্রাইস। আর এই টিভিটা অফারে কিন্তু আমরা দিচ্ছি মাত্র 13,500 টাকা। যারা এই টিভিটা নিতে চান, যাদের পছন্দ, ফ্রেমলেস নিতে পারবেন, ডাবল গ্লাস নিতে পারবেন, 13,500 টাকা। অসাধারণ একটা টিভি, এটার প্রাইস কিন্তু কমিয়ে দিয়েছে সচরাচর, কিন্তু জাপান মডেলের প্রাইস কিন্তু কমানো হয় না। জি, তো এর পাশে যেটা আছে থিয়েটার সিরিজ, 16,500 টাকা এই টিভিটার দাম। তো এই টিভিটার মধ্যে 16,500 টাকার মধ্যে সবকিছু আছে, আর ডিসকাউন্ট কিন্তু এটার মধ্যে দেওয়া আছে খুবই ভালো, অর্থাৎ 1500 টাকা ডিসকাউন্ট আছে, 15,000 টাকা এই টিভিটা নেওয়া যাবে। এই টিভিটার মধ্যে কি কি পাচ্ছেন? ভয়েস কন্ট্রোল পাচ্ছেন, 2 জিবি র‍্যাম আছে, 16 জিবি র‍্যাম আছে, এটা ডাবল গ্লাস আছে, সাউন্ড বার আছে, সবকিছু কিন্তু এই টিভিটার মধ্যে আছে। আর এই টিভিটা 15,000, যেহেতু ডিসকাউন্ট দিচ্ছি 1500 টাকা, 15,000 টাকা এখন থেকে নিতে পারবেন। তো এটা চমৎকার, এই টিভিটা মিকমের অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহ আপনারা নিতে পারবেন। এরপর পরে আমরা চলে যাবো হচ্ছে আমাদের কাছে, এখানে 24 ইঞ্চি টিভি আছে। 24 ইঞ্চি কিন্তু ভাই, এটা স্মার্ট আছে এবং নন স্মার্ট দুটোই আছে। যারা নন স্মার্ট নেবেন 6,800 টাকা, যারা স্মার্ট নেবেন 8,800 টাকা, এই দুটো টিভির যে কোনোটাই নিতে হবে। আর উপরে যেটা আছে বেসিক টিভি মিকমের, এটা বেসিক টিভিটা নিতে পারবেন মাত্র 9,800 টাকা, 9,800 টাকা, 32 ইঞ্চি, 32 ইঞ্চি। আর যদি 39 ইঞ্চি বেসিক টিভি চান, সেক্ষেত্রে মাত্র 15,500 টাকা দিলেই হবে। তো এখন চলে যাবো স্মার্ট টিভি 39 ইঞ্চিতে। স্মার্ট টিভি 39 ইঞ্চি যদি এই টিভিটা নেন, এটা দেখেন, এটার মধ্যে এই টিভিটার মধ্যে কিন্তু সবকিছু আছে, কিন্তু 32 ইঞ্চির দামে এই টিভিটা পেয়ে যাবেন। 32 ইঞ্চির দামে কি জন্য বলতেছি এখনই বুঝবেন, কারণ এটার মধ্যে দেখেন 2 জিবি র‍্যাম আছে, 16 জিবি র‍্যাম আছে, আবার ভয়েস কন্ট্রোল আছে, ডাবল গ্লাস আছে, সাউন্ড কিন্তু সুন্দর। তো এই টিভিটার দাম মাত্র 20,500 টাকা, আবার ডিসকাউন্ট দিচ্ছে 1,000 টাকা, অর্থাৎ 19,500 টাকা। কিন্তু 19,500 টাকা একটা, কিন্তু 32 ইঞ্চি টিভিও আছে আমাদের কাছে 24,000 টাকা। তো সেক্ষেত্রে 19,500 টাকা একটা 39 ইঞ্চি টিভি পেয়ে যাচ্ছে। এর পাশে যেটা আছে, এটা হচ্ছে ডিসকভারের টিভি, আর এটা হচ্ছে DK3 মেটালের উপর ডাবল গ্লাস, সাউন্ড বার আছে, 2 জিবি র‍্যাম আছে, 16 জিবি র‍্যাম আছে, ভয়েস কন্ট্রোল। এই টিভিটা নিতে পারবেন 23,000 টাকা রেগুলার প্রাইস, 1500 টাকা ডিসকাউন্টে মাত্র 21,500 টাকা, অর্থাৎ একটা 32 ইঞ্চির দামে কিন্তু 39 ইঞ্চির মেটাল বডির ডাবল গ্লাস টিভিটা পেয়ে যাচ্ছেন। এরপর যেটা আছে আমাদের কাছে, এই যে এটা ফুল এইচডি টিভি 43 ইঞ্চি। তো ফুল এইচডি 43 ইঞ্চি টিভি যদি নিতে চান, এই টিভিটার দাম মাত্র আপনার রাখবো হচ্ছে 25,500 টাকার টিভি। এখন তো ডিসকাউন্ট চলতেছে স্পেশালি, আর এই টিভিটা এখন নিতে পারবেন মাত্র 23,500 টাকা, অর্থাৎ 2,000 টাকা ডিসকাউন্ট আছে এই টিভিটা। এটা সীমিত সময়ের জন্য ডিসকাউন্ট করা হবে, সীমিত সময়ের জন্য 2,000 টাকা মূল্য হ্রাসে পেয়ে যাচ্ছেন। এটা 2 জিবি র‍্যাম, 16 জিবি র‍্যাম, আর এটার মধ্যে কিন্তু ডাবল গ্লাস আছে, সাউন্ড বার আছে, ভয়েস কন্ট্রোল আছে, সব কিছু কিন্তু এই টিভিটার মধ্যে আছে। তো এরপরে যেটা আছে রিয়েল 4K টিভি, রিয়েল 4K টিভিটা যদি নিতে চান, মিকমের এই টিভিটা নিতে পারবেন। এটার দাম পড়বে 27,500 টাকা, সাথে পাবেন 2 জিবি র‍্যাম, 16 জিবি র‍্যাম, ভয়েস কন্ট্রোল, আর এটা ডাবল গ্লাসের টিভি। যারা নিতে চান অসাধারণ এই টিভিটা, 1,000 টাকা ডিসকাউন্টে মাত্র 26,500 টাকায় নিতে পারবেন। এর পাশাপাশি যেটা আছে বোকোথা কোটুই 43 ইঞ্চি রিয়েল 4K টিভি, যারা নিতে চান, এটা 2 জিবি র‍্যাম, 16 জিবি র‍্যাম, ভয়েস কন্ট্রোল আছে, ডাবল গ্লাস আছে, সাউন্ড বার আছে, এভরিথিং মিলে এটার মধ্যে ক্যামেরা আছে, হোয়াটসঅ্যাপ ইমো থেকে ভয়েস কল করতে পারবেন এবং আপনি ইচ্ছা করলে জুমে ক্লাস করতে পারবেন। তো দাম পড়বে মাত্র 32,500 টাকা, এখান থেকে 3,000 টাকা ডিসকাউন্ট করে এটা 29,500 টাকা, আমি 3,500 টাকা ডিসকাউন্ট করে 29,000 টাকা এটা প্রাইস করে দিলাম, 29,000 টাকা পেয়ে যাচ্ছেন। 29,000 টাকা লিমিটেড সময়ের জন্য, কিন্তু কোনো সময় পান নাই, এখন দিয়ে দিচ্ছে। জি, তো এর নিচে আছে যেটা, এটা হচ্ছে 32 ইঞ্চির মধ্যে ক্যামেরা টিভি, আর বউ কথা কো এই টিভিটা নিতে পারবেন 20,500 টাকার টিভি, 1,000 টাকা ডিসকাউন্টে 19,500 টাকা, আমি আরো 500 টাকা কমিয়ে দিচ্ছি, অর্থাৎ 1,500 টাকা ডিসকাউন্ট করে 19,000 এটা নিতে পারবেন। এটার মধ্যে ক্যামেরা আছে, এটা জুম ক্লাস করতে পারবেন, হোয়াটসঅ্যাপ ইমো দিয়ে কথা বলতে পারবেন, 2 জিবি র‍্যাম, 16 জিবি র‍্যাম, ইউটিউব 4K টিভি, ডাবল গ্লাস, 2 জিবি র‍্যামের। তো যারা নিতে চান এই ভয়েস কন্ট্রোল টিভিটা, এটাও নিতে পারবেন, অসাধারণ টিভি। তো এরপরে চলে যাবো আমরা 43 ইঞ্চি টিভিতে, 43 ইঞ্চির এই টিভিটা আছে মেকমের,
আর এটা রিয়েল 4K টিভি। এই টিভিটার দাম 27,500 টাকা। এই টিভিটা আমরা ডিসকাউন্ট করে দেবো স্পেশালি 2,000 টাকা, অর্থাৎ 25,500 টাকায় এই টিভিটা নেওয়া যাবে। রিয়েল 4K মেটাল বডি টিভি 25,500 টাকা। তো এখানে আছে আমাদের কাছে জেবিকো একটা টিভি আছে 43 ইঞ্চি, আর এখানে আছে ভিশনের টিভি। তো যারা জেবিকো 43 ইঞ্চি টিভিটা নিতে চান, এই টিভিটার দাম পড়বে মাত্র আপনার 27,500 টাকা। 27,500 টাকা দিয়ে কিন্তু এই ফ্রেমলেস টিভিটা নিয়ে নিতে পারেন, খুবই ভালো। এটা রিয়েল 4K টিভি, ভয়েস কন্ট্রোল টিভি, 2 জিবি র্যাম, 16 জিবি রমের টিভি। আর এর উপরে যেটা আছে ভিশন, ভিশনের টিভিটা যারা নিতে চান এটা রিয়েল 4K টিভি গ্যালাক্সি মডেলের। আর এই টিভিটা যারা নিতে চান অসাধারণ, এই টিভিটা 4 বছরের প্যানেল গ্যারান্টি সহ, দাম পড়বে মাত্র 35,500 টাকা। 35,500 টাকায় পেয়ে যাচ্ছেন 43 ইঞ্চি, এটা হচ্ছে 4K টিভি। জি, এর পাশাপাশি এখানে 32 ইঞ্চি আরও দুটো টিভি আছে ওয়েবওয়েস। ওয়েবওয়েস টিভির সাথে এখন কম বেশি মানুষ আস্তে আস্তে ইয়ে হচ্ছে, পরিচিত হচ্ছে। ওয়েবওয়েস টিভির ভিতরে কিন্তু ক্রোমকাস্ট বিল্ট ইন আছে। এটা অফিসিয়াল টিভি, জেবি কোডটা নিলে পড়বে 22,000 টাকা, আর যদি ভিশনেরটা নেন তাহলে পড়বে 20,500 টাকা। এখন জেবি কোড যেটা আছে এটা আপনার যেটা আছে এটার মধ্যে প্যানেল গ্যারান্টি আছে 5 বছর, এবং যেটা ভিশনেরটা এটা প্যানেল গ্যারান্টি আছে 3 বছর। তাহলে আপনি 20,500 টাকা এবং এটা মাত্র 22,000 টাকা দিয়ে কিন্তু এই টিভিগুলো নিয়ে নিতে পারেন। ওয়েবওয়েসের এগুলো সুপার ফাস্ট হয়, এবং এটা দিয়ে এখন যে কোনো রকম স্পিড পাবেন, যখন আপনার 5 বছর পরে যখন ব্যবহার করবেন তখনও কিন্তু স্পিডটা এরকমই বলবৎ থাকবে। হ্যাঁ, তো এর পাশাপাশি আপনি দেবী করে যদি 50 ইঞ্চি চান নিতে পারবেন 31,500 টাকা। যদি আপনি 50 ইঞ্চি টিভি 31,500 টাকায় পাবেন, 55 ইঞ্চি পাবেন মাত্র 39,500 টাকা, আর 65 ইঞ্চি টিভি পেয়ে যাবেন মাত্র 49,500 টাকায়। এগুলো সবই দেবী কোর টিভি। এছাড়াও আরও অনেক মডেল আছে, ওয়েবওয়েসের আছে, এবং এছাড়াও DK3, DK5 এই মডেলগুলো আছে দেবী কোর। যদি চান এই মডেলগুলো নিতে পারবেন। তো আর আরও যদি আপনার বিস্তারিত জানতে চান, আরও অনেক মডেলের টিভি আছে, তাহলে ডিসপ্লেতে থাকা নাম্বারে ফোন দিলে পরে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। আচ্ছা ভিউয়ার, যারা কিনা টিভি কিনতে চাচ্ছেন, আমরা কিন্তু লোকাল যত ব্র্যান্ড রয়েছে অর্থাৎ হচ্ছে দেশীয় প্রোডাক্ট সবগুলো দেখানোর চেষ্টা করেছি। ভাইয়া, অনেকে তো চাইবে ঢাকার বাইরে থেকে বা যারা প্রবাসে রয়েছে তার ফ্যামিলিকে একটা টিভি পাঠাতে, তো সেক্ষেত্রে কীভাবে আপনারা পাঠান? তো সেক্ষেত্রে আমরা কন্ডিশনের মাধ্যমে কুরিয়ারে পাঠিয়ে দিই, সারা দেশেই আমরা পাঠাতে পারবো। আর কুরিয়ার চার্জ যেটা আছে, কুরিয়ার চার্জটাই শুধুমাত্র আমরা অ্যাডভান্স নিয়ে থাকি, আর বাকি টাকা কিন্তু কন্ডিশনে যায়। আপনি ওখানে টাকাটা পেমেন্ট করে টিভিটা নিতে পারবেন। এখন কথা থেকে যায়, যদি টিভিটা কুরিয়ারে যেতে ভেঙে যায় তাহলে কী হবে? সেটা লাইব্রেরিস আমাদের, আমরা ফেরত নেবো এবং আপনাকে আরেকটা ভালো টিভি ইনশাল্লাহ পাঠিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের সিস্টেম। আর EMI করা যায়, কিস্তিতে নিতে পারবেন সবাই টিভি, তবে সেক্ষেত্রে কিস্তির সিস্টেমটা একটু আলাদা। আপনার কাছে ক্রেডিট কার্ড থাকতে হবে, 20টা ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে আমরা EMI করে থাকি। আর প্রাইভেট ব্যাংকের এই ক্রেডিট কার্ডগুলো যদি থাকে আপনি, তাহলে আমাদের কাছ থেকে EMI করে 3 মাস, 6 মাস, 9 মাস, 1 বছরের EMI করে কিন্তু টিভিগুলো নিতে পারবেন। আচ্ছা ভিউয়ার, যারা কিনা টিভি কিনতে চাচ্ছেন, খুবই বিশ্বস্ত একটা শপ সেবা ইলেকট্রনিক্স, এখন পেয়ে যাচ্ছেন লোকাল এবং গ্লোবাল সব ধরনের টিভি কিন্তু পেয়ে যাবেন। যাদের হাতে সময় আছে আসুন, ভাইয়ের সাথে কথা বলুন, টিভিগুলো এক্সপিরিয়েন্স করুন, পছন্দের টিভি কিন্তু নিয়ে নিতে পারবেন। আর ইনশাআল্লাহ ভাই, ভিডিও দেখে আসলে কালকে হতাশ করবেন না, ইনশাআল্লাহ ফেরত যেতে হবে না, টিভি কিনতে আসতে ইনশাআল্লাহ। তো আমি শেষে আরেকটা কথা বলে দিব, ভালো সব থেকে টিভি কিনুন, প্রতারক থেকে দূরে থাকুন, এই কথাটা মনে রাখবে, তাহলে ইনশাআল্লাহ আপনারা ঠকবেন না। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।